বন্ধুরা, মানুষের সাথে মানুষের যে মিল রয়েছে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। গরিলা, শিম্পাঞ্জি, বন মানুষ এসব প্রাণীদের অদ্ভুত কিছু বিষয় রয়েছে যেগুলো হয়তো আপনি জানেন না। জানলে আশ্চর্য হবেন, মানুষের সৃষ্টির ইতিহাস নিয়ে বিজ্ঞানীদের এখনো কৌতূহল রয়েছে। মানুষের সৃষ্টির ইতিহাস গবেষণা করতে গবেষকরা বানরকেই বেছে নেয়, কারণ মানুষের ডিএনএ সাথে বানরের ডিএনএ মিল রয়েছে প্রায় 98.5%। সেই হিসাবে শিম্পাঞ্জি আমাদের সব থেকে নিকটাত্মীয়। ধারণা করা হয় 6 মিলিয়ন বছর পূর্বে একটি সাধারণ পূর্বপুরুষ থেকে বিচ্ছিন্ন হয়ে শিম্পাঞ্জি ও মানুষ দুই প্রজাতি তৈরি হয়। তাই বানর সম্পর্কে যত বেশি জানা যাবে ততই মানব জাতির সৃষ্টির ইতিহাস সম্পর্কে জানা যাবে। মানুষ এবং বানর প্রজাতির রক্তর গ্রুপ একই, কিন্তু গ্রুপ এক হলেও বিষয়টি নিয়ে গবেষণা চলছে। বানর জাতীয় প্রাণীদের স্বরণালী ও কণ্ঠতালুর মাঝখানে ফাঁকা না থাকায় এরা কথা বলতে পারে না। সৃষ্টির প্রতিটি প্রাণী মানব কল্যাণে নিহিত। বানরের উপকারী গুরুত্ব বর্ণনা করতে গেলে সবার আগে আসবে চিকিৎসা বিজ্ঞানের নাম। বানর আর চিকিৎসা বিজ্ঞান দুইটা একে অপরের সাথে নিবিড়ভাবে জড়িত। চিকিৎসা বিজ্ঞান গবেষণায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে বানর প্রজাতি। চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের নতুন আবিষ্কৃত টিকা এবং বিভিন্ন সেনাবিক মেডিসিনের প্রথম ট্রায়াল বানর উপর প্রয়োগ করা হয়েছে। চোখের দৃষ্টি সংক্রান্ত মেডিসিন এবং অন্যান্য গবেষণার জন্য বানরকেই নির্বাচন করা হয়। সাম্প্রতিক সময় কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ট্রায়াল রেসাস বানর উপর প্রয়োগ করা হয়েছে। বানর উপর ট্রায়াল চূড়ান্তভাবে সফল হওয়ার পর তা মানুষের দেহে প্রয়োগ করা হয়েছিল।